वेलकम बैक टू माय चैनल। केमन आछो सबाई? आशा करछि भालो आछो। हाँ आमिओ भालो आछि। आज के आबार चले जाओ नतून एकटा रेसिपि निये। स्टेप बाय स्टेप पुरो रेसिपिटा देखते थाकुन, आशा करछि अनेक भालो लागबे। पाटी सापटार जोन्नो एखाने ब्याटारटा आमि रेडी करे नेब। तार जोन्नो एखाने एक बाटि निये निएछि चालेर गुड़ि। तो एखाने चालेर गुड़ोटा आमि गोविंदभोग चालेर गुड़ोटाई यूज करेछि। बाड़ीतेई चालटाके गुड़ो करे निएछि। परिमापटा किन्तु खूबई इम्पर्टेंट। तो एखाने देखे निन, सेई एकई बाटिर गल बाटि निये निलाम ময়দা। चार भागेर दो भाग निये नेब চিনি। চিনির गुड़ो এখানে গুঁড়ো চিনিটা ইউজ করার চেষ্টা করবেন, তাহলে ব্যাটারটা খুব ভালো হবে। তো এখানে নিয়ে দিলাম স্বাদমতো একটু নুন। উষ্ণ জল দিতে পারেন, কিন্তু জলের থেকে দুধটা দিলে টেস্টও ভালো হয়, আর কড়াইতে লেগে যাওয়ার যে সম্ভাবনাটা একদমই থাকে না। দুধ দিয়ে এখানে গোলাটা আপনারা বানানোর চেষ্টা করবেন। তো এখানে দুধটা কিন্তু উষ্ণ দুধ, খুব গরম দুধ না এবং ঠান্ডা দুধ না, উষ্ণ। যে দুধ উষ্ণ করে আমি দুধটাকে অল্প অল্প দিয়ে ব্যাটারটাকে বানিয়ে নিচ্ছি। তো এখানে অল্প অল্প দুধ দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি, ব্যাটারটাকে বানিয়ে নিচ্ছি। আপনারা এই সেম পদ্ধতিতে পাটিসাপটাটা বানাবেন, দেখবেন একদমই কড়াইতে লেগে যাবে না, পারফেক্টভাবে পাটিসাপটাটা বানানোটা হবে। তো আমার এই রেসিপিটা ফলো করে বানাবেন। যাদের পাটিসাপটা বানাতে গিয়ে হয় না, তো এই পদ্ধতিটা দেখবেন অবশ্যই সুন্দর পাটিসাপটা বানাতে পারবেন। তার জন্য কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে হবে। তো দেখতে থাকুন আমি সেম কীভাবে স্টেপ বাই স্টেপ কীভাবে বানাচ্ছি। তো এখানে আমি ঢাকা দিয়ে রেখে দিলাম ব্যাটারটা। আর এখানে পুরের জন্য নিয়ে নিয়েছি নারকল কুড়িয়ে, আর এখানে নিয়ে নিয়েছি নোলেন গুড়, নরম নোলেন গুড়। তো সোজা আমি কড়াইতেই দিয়ে দিলাম নারকলটা, আর নারকলের মধ্যে দিয়ে দিলাম নোলেন গুড়। এবার ভালোভাবে গুড়টা নারকলের মধ্যে মাখিয়ে নিচ্ছি। আপনাদের যেরকম সুবিধা হবে সেভাবে আপনারা বানাবেন। আমি সব সময় এইভাবেই নাড়ু বানানোর সময়ও বানিয়ে নিই, নারকলের সঙ্গে গুড়টাকে মাখিয়ে নিলে আমার কাছে সুবিধা মনে হয়। তো এখানে পুরটা তো খুব বেশি, দেখে নিন আমি কিভাবে করছি। নাড়ু বানালে তো অনেকটা পাক লাগে, মানে অনেকটা সময় নাড়াতে হয়, কিন্তু পাটিসাপটার যে পুরটা হয় সেটা কিন্তু বেশি সময় নাড়ানো লাগে না। নারকলের যে রসটা থাকে আর গুড়ের যে একটা বেশি রস থাকে, সেটা হালকা কড়াইতেই টানিয়ে নিলে কিন্তু ঠিকঠাকভাবে পুরটা রেডি হয়ে যায়। তো খুব ব্যস্ততার মধ্যেই পিঠেটা বানানো হয়েছিল, তার জন্য হয়তো ঠিকভাবে আপনাদেরকে দেখাতে পারিনি। তো দেখতে থাকুন, ক্যামেরাটা একটু নড়ছে, হয়তো আপনাদের একটু প্রবলেম হবে দেখতে। কয়েকবার ক্যামেরাটা নড়ে গেছিলো, তার জন্য বললাম। তো এখানে ভালোভাবে পুরটাকে কিন্তু আমি নাড়িয়ে রেডি করে নিচ্ছি। আর খুব বেশি নাড়াবেন না, তাহলে পুরটা কিন্তু শক্ত হয়ে যাবে, নরম হবে না। তো পাটিসাপটার পুরটা বানানোর সময় খুব সাবধানে পুরটা বানাবেন। দেখুন এখানে রসটা কিন্তু একদম শুকিয়ে গেছে, নারকোল আর গুড়ের যে রসটা থাকে সেটা কিন্তু নেই, মানে আমার পুরটা একদমই রেডি হয়ে গেছে। তো আর কিছু সময় জাস্ট নাড়িয়ে চাড়িয়ে আমি নামিয়ে নেব। দেখতে থাকুন, অনেক আমি একদম মিডিয়াম আছে পুরটা কিন্তু বানিয়েছি। খুব জোরে দিলে কিন্তু পুরটা বানানোর সময় তলায় লেগে যেতে পারে, পুড়ে যেতে পারে, গন্ধ হতে পারে, পোড়া গন্ধ, টেস্টটাকে একদম নষ্ট হয়ে যেতে পারে। পুরটা এখানে একদম রেডি, গ্যাসটা কিন্তু আমি অফ করে দিয়েছি কিছু সময় আগে। আর এখানে পাটিসাপটার জন্য দিয়ে দিলাম ঘি।
একটা একটা করে পাটিসাপটা বানাবো। তার জন্য এখানে খুব সামান্য ঘি দিয়ে ফ্রাই প্যানে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। আর এখানে দেখুন ব্যাটারটা ঢাকা দিয়ে রেখেছিলাম। দেখুন ব্যাটারের গোলাটা কেমন হয়েছে, বেশ ঘনও না, খুব পাতলাও না। তো সেমভাবে আপনারা কিন্তু বানিয়ে নেবেন। এবার আমি কড়াইটা গরমও হয়ে গেছে দিয়ে দেব গোলাটা। ফ্রাই প্যানটা জাস্ট একটু ঘুরিয়ে দিলেই কিন্তু হয়ে যাবে। দেখতে থাকুন কিভাবে করছি। ক্যামেরাটা খুব ডিস্টার্ব হচ্ছিল, কারণ একটু ব্যস্ততা আর ক্যামেরা একটু প্রবলেম হচ্ছিল, তার জন্য একটু নড়ে গেছিল। তো তার জন্য আমি বলেইছি আগে যে একটু ডিস্টার্ব হয়েছে। এইভাবে বানিয়ে নেব, দেখতে থাকুন। তো এটা কিন্তু একটু ছড়িয়ে নিয়েছি। এবার পুরটা দিয়ে দেবো। দেখুন নারকলের পুরটা কত সুন্দর ঝরঝরে হয়েছে, খুব টাইট না। তো এইভাবে আপনারা বানাবেন। পাটিসাপটা যে পুরটা এরকমই হওয়া দরকার। এবার আমি ফোল্ড করে নেব পাটিসাপটাটা, দেখুন কিভাবে নিচ্ছি। আর দেখুন এক ফোঁটাও লেগে যায়নি। তো এইভাবে আমি পাটিসাপটাটা বানাই। আর ঘি দিয়ে এইভাবে ভাজলে কিন্তু ফ্লেভারটা দারুণ আসে, খেতে কিন্তু খুব ভালো লাগে। আমার ছেলের খুব পছন্দ এই পাটিসাপটা, আমার ছেলের খুব পছন্দের। তো এভাবেই চেপে চেপে খুন্তি দিয়ে হালকা ভেজে নেব। আর পাটিসাপটা বানানোর আগে মিডিয়াম আঁচে বানাবেন এটা, কারণ বেশি তাপ দিলে কিন্তু পাটিসাপটা পুড়ে যেতে পারে, তাই এটা মাথায় রাখবেন। দেখুন একদমই হয়ে গেছে পাটিসাপটা, দেখুন কত সুন্দর হয়েছে। তো এখানে আরও একটা বানিয়ে নিলাম সেম পদ্ধতিতে। একে একে পাটিসাপটাগুলো কিন্তু আমি বানিয়ে নিয়েছি। আর পাটিসাপটাটা দেখুন কাঁচা নেই, হালকা আছে। এটাকে চেপে চেপে হালকা টানিয়ে নিলে খেতে কিন্তু খুব ভালো লাগে। আর ঘিয়ে ভাজলে কিন্তু খুব ভালো ফ্লেভার আসে। আপনারাও ঘিয়ে ভেজে একদিন ট্রাই করে খেয়ে দেখবেন, আশা করছি অনেক ভালো লাগবে। আমার এই রেসিপিটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। সবাই ভালো থাকবেন, ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে। আর আমার এই রেসিপিটা ভালো লাগলে প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন আপনাদের বন্ধুদের কাছে, পাশে থাকবেন, পুরো ভিডিওটা দেখবেন। নমস্কার।